ডাম্পাৰবোৰৰ কাৰণে আমাৰ ৰাস্তাটো মানে বহুত অসুবিধা হৈছে। আজি দুবছৰৰ আগত যেনেকৈ আছিল ৰাস্তাটো, মানে ইয়াত মানুহ তেনেকৈ ওলোৱা সোমোৱা মানে কি গাড়ী চলাচল কৰিব বা স্কুলীয়া ল'ৰা ছোৱালী মানে যাব পৰা অহা যোৱা কৰা মানে বহুত অসুবিধা আছিল। সেইটো চবে সকলোৱে সন্মুখীন হৈছে নিশ্চয়। তো এতিয়া মানে ৰাস্তাটো আমি বহুত কষ্টৰ ফলত বা বহুত প্ৰতিবাদৰ ফলত আমি ৰাস্তাটো আমি আনিছোঁ, এতিয়া অসুবিধা হৈছে। আৰু এতিয়া ডাম্পাৰবিলাকে মানে চলিছিলে ৰাস্তাটো আকৌ মানে সেইটো পৰ্যায়লৈ নিবলৈ বিচাৰিছে। তো সেইটোৰ কাৰণে আমি মানে কি বিচাৰিছোঁ যে এতিয়া আমাৰ মানে যিটো ছয়চকীয়া আপোনাৰ ছয়চকীয়া সেইটো চলক, কিন্তু মানে নিজৰ যিটো লোড মানে কেপাচিটি সেইটোৰ বিনিময়ত চলক, আৰু আপোনাৰ দহচকীয়াটো বন্ধ কৰিব লাগে। বিশেষকৈ স্কুলীয়া যিটো আমাৰ স্কুল টাইম 7:30 পৰা আপোনাৰ 9:30 সেইখিনি টাইমটোত বন্ধ কৰক, আৰু যিটো ছুটিৰ টাইম হয় আপোনাৰ 1:30 পৰা 2-3 সেইখিনি টাইমটো বন্ধ কৰক। চৰকাৰলৈ বিশেষ এইটোৱে অনুৰোধ যে এতিয়া মানে আমাৰ ডাম্পাৰবিলাকক এটা ধৰ ৰুল বনাই দিব লাগে, যিটো ধৰ আপোনাৰ গাড়ীৰ আপোনাৰ হেৰিৰ কেপাচিটিটোৰ কাৰণে ধৰ, তাৰপিছতে আকৌ স্পীড ব্ৰেকাৰটো দিব লাগে জেগা জেগাই, সেইটোৱে বিচাৰোঁ। কি ক'ম মানে, এতিয়া ৰাইজৰ দুখটো চৰকাৰে বুজিয়ে নাপায়। আজি চাওক এই এতিয়া ইয়াত নৰেশ গান্ধী বহাইছে, তেওঁলোকৰ যি কিছুমান বহুত দূৰৰ দূৰৰ পৰা ডাম্পাৰ যে আনিছে, ইয়াত আনি পেলাই এই ডাম্পাৰত আপোনাৰ দহচকীয়া ডাম্পাৰত ইমান অভাৰ লোড যায় তাত, য'ত নেকি 40-42 টন মাল গৈ আছে, আৰু এই ৰাস্তাৰে লোড কেপাচিটি ৰাস্তাটো হৈছে মাত্ৰ 10 টন। এই আমি কেইবাবাৰো বিভাগীয় কৰ্তৃপক্ষক এই কথাটো জনাইছোঁ যে আপোনালোকে আমাৰ যি ৰাস্তা যি দুৰৱস্থা আছিল এই ৰাস্তাটো এতিয়া বৰ্তমান অলপ ভালৰ ফালে আহিছে। ৰাস্তাটো যিহেতু ইমান দিনৰ মূৰত ৰাইজৰ দাবীটো অলপ ৰাস্তাটো ভাল হৈছে, কিন্তু এই ৰাস্তাৰে আপোনালোকে যদি ডাম্পাৰ ইমান অভাৰ লোড ডাম্পাৰ চলে তেতিয়া ৰাস্তাটো কেইদিন যাব? সেইকাৰণে আমাৰ দাবী এটাই, দহচকীয়া ডাম্পাৰত যি অভাৰ লোড যে গাড়ী গৈ আছে এইবোৰ বন্ধ কৰিব লাগে, আৰু যিটো লিমিট আছে এই লিমিট মতে তেওঁলোকে গাড়ী চলাওক, আৰু আপোনাৰ যি যান ডাম্পাৰৰ যি গতি এই গতিটো তেওঁলোকে লিমিট কৰিব লাগে। আৰু খালি স্কুলৰ সময়তে নহয়, যিকোনো সময় ডাম্পাৰ চলে তেওঁলোকে লিমিটটো হেৰি কৰিব নালাগে। আৰু চাওক এটা কথা ক'ব বিচাৰিছোঁ আমি, এইটো আপোনালোকৰ মাধ্যমৰ জৰিয়তে চৰকাৰৰ যে এই যে আপোনাৰ এই ডাম্পাৰৰ হেৰি যে বিভাগীয় কৰ্তৃপক্ষ যে আছে, আজি ৰাস্তাৰে আমি গ'লে ওচৰতে এই ডাউনটাউন তিনিআলি হস্পিটেল এইখিনিতে MVI বহে, MVI যে এই ৰাস্তাৰে যে অহা যোৱা যে কৰি আছে ডাম্পাৰবোৰ ইমান অভাৰলোড 40-42 টন গৈ আছে, য'ত নেকি 10 টন মাল যাব লাগে, MVI কি নেদেখে নেকি? তেওঁলোকে এই যে দেখিও নেদেখা ভাও ধৰি যে আছে কি কাৰণত? এইকাৰণে আমি MVI বা বিভাগীয় কৰ্তৃপক্ষক এটা কথা জনাব বিচাৰিছোঁ, আপোনালোকে ৰাস্তাত বহি পেলাই বাইক আৰু গাড়ী ধৰিলে নহ'ব, আপোনালোকে আপোনালোকৰ ওচৰত যে আৰএছ গান্ধীয়ে বহাই পেলাই ইয়াৰ ডাম্পাৰ যে অভাৰলোড নি পেলাই ৰাস্তাৰ গতিবেগ বেয়া কৰি দিছে, মানুহৰ চলাচল যাত্ৰাত বহুত ভয়াৱহ এটা জীৱনৰ আশংকা হৈ গৈছে, মানুহ ৰাস্তাৰে চলা ফিৰা কৰোঁতে মানুহ কি ঘূৰি যাব পাৰিবনে নাই তাৰো এটা চিন্তা হৈছে, স্কুললৈ লোৱা মাক দেউতাক যেতিয়া ল'ৰা ছোৱালী স্কুললৈ লৈ যায় তাৰো এটা চিন্তা হৈ পৰিছে। সেইকাৰণে বিভাগীয় কৰ্তৃপক্ষই ৰাস্তাত বহি পেলাই বাইক ধৰিলে নহ'ব, আহি পেলাই তেওঁলোকে অভাৰলোডৰ ডাম্পাৰবিলাক ধৰক, তেওঁলোকৰ যি যিটো ছিষ্টেম আছে সেই ছিষ্টেম মতে গাড়ীখিনি চলিছে নাই, সেইকাৰণে আমি চৰকাৰৰ প্ৰশাসনক এটা অনুৰোধ জনাইছোঁ, তেওঁলোকে যাতে বিভাগীয় কৰ্তৃপক্ষ যাতে এই মালিক পক্ষক যাতে যিটো লিমিট আছে এই লিমিট মতে যাতে এই গাড়ীবিলাক চলাচল কৰিবলৈ দিয়ে, আমাৰ এটাই দাবী। যদি এই দাবী যদি আমাৰ ৰাইজৰ যদি তেওঁলোকে নামানে তেতিয়াহ'লে আমাৰ ৰাইজে আকৌ পৰৱৰ্তী সময়ত প্ৰতিবাদী কাৰ্যসূচী ল'বৰ কাৰণে কিন্তু উপাধ্য হ'ব। চাওক মই আজি এখন গাঁৱৰে গাঁও প্ৰধান হয়, যে পাব্লিকে বহুত দিনৰ পৰা মোক এটা অবজেকশ্যন দি আছিলে যে ডাম্পাৰৰ যিটো দুৰাত্ম, ডাম্পাৰৰ যথেষ্টখিনি ক্ষতি কৰিছে, ইয়াত বহু কষ্টৰ বিনিময়ত এই চামগুৰিবাসী ৰাইজ, চামগুৰি গাঁও, কছাৰী গাঁও আৰু পাৰ্শ্ববৰ্তী অঞ্চলৰ ৰাইজৰ বহুত কষ্ট ত্যাগ কৰাৰ বিনিময়ত আজি ৰাস্তাটো পাইছে। এটা সময়ত জৰাজীৰ্ণ, আপোনালোকেও এটা সময়ত সংবাদ মাধ্যমত প্ৰকাশ কৰিছিলে যে এটা সময়ত জৰাজীৰ্ণ অৱস্থা আছিলে পথটো, আজি সেই জৰাজীৰ্ণ অৱস্থাৰ পৰা আজি এইটো বিভাগীয় কৰ্তৃপক্ষই আৰু চৰকাৰে আজি মানে নতুনকৈ বনাই দিছে, তাৰ বাবে আমি ধন্যবাদ জনাইছোঁ। কিন্তু কথা হ'ল কি, এতিয়া সেই ডাম্পাৰ এই যিটো ডাম্পাৰৰ উৎপাত, উৎপাত মানে কি, যিমান আজি আমি বিভাগীয় কৰ্তৃপক্ষৰ পৰা গম পাইছোঁ এই ৰাস্তাটোৰ যিটো বহন ক্ষমতা, সেই বহন ক্ষমতা 10 টন, এই 10 টনৰ ঠাইত আজি এখন এখন ডাম্পাৰে 35-40 টনলৈকে মাল কঢ়িয়াই লৈ যায়। গতিকে আপোনালোকে চিন্তা কৰি চাওক যে আজি 10 টন বহন ক্ষমতা থকা ৰাস্তাটোত তেতিয়া 30-40 টন বহন মানে বোজা কঢ়িয়াই লৈ যাব, এই ৰাস্তাটোৰ গতিবেগ কেনেকৈ থাকিব? প্ৰথম কথা, আমাৰ ডাম্পাৰত অভাৰলোড মানে যিটো অভাৰ যিটো লোড সেই অভাৰলোড কেপাচিটি বন্ধ কৰক। দ্বিতীয়তে, যিটো আমাৰ দহচকীয়া ডাম্পাৰ, আমাৰ আজি কোনো ব্যৱসায় প্ৰতিষ্ঠানৰ লগত কোনোবাই ব্যৱসায় কৰিছে তাত আমাৰ বাধা দিয়াৰ আমাৰ কোনো হক নাই বা কোনো উদ্দেশ্যও নহয়, তেখেতসকলে ব্যৱসায় কৰিছে কিবা কৰিছে তেখেতসকল চলক,
তখেসল চলি পেলা যাতে রাইজক ক্ষতি নকর প্রথম কথা সেইটাই যে রাইজও চলক, রাইজরও ক্ষতি নহক, তখেসল ব্যবসায় চলি থাকক, এইটাই আমার উদ্দেশ্য। তখেসলে নিজেই মানবীয় দৃষ্টিতে চাওক যে আজি ডাম্পার সকল ডাম্পারবিলাকত ওভারলোড নিদি পেলায় দুজন পরিমাণের বুঝাই কহিয়াই নিয়ক, রাস্তাটা যাতে চিরস্থায়ী থাকে তেনেকুৱা উদ্দেশ্য। দ্বিতীয়তে স্কুলিয়া যে সময় পুয়া 8 বজাৰ পৰা 9:30 বজালে আর যেটা ছুটির সময় 2 বজাৰ পৰা আপনার 3 বজালে এই সময়খত 1 ঘণ্টা 1.5 ঘণ্টা তখেসলে বন্ধ করব লাগবে। এয়া আগতেও কেবাবারও আমার এনেকা ধর চুক্তিপত্র হয়েছিল এই স্কুলিয়া সময়টো। আর 2 নম্বর তৃতীয়তে হয়েছে আমার যে অনুষ্ঠান প্রতিষ্ঠান স্কুল আছে তার সম্মুখত স্পিড ব্রেকার অর্থাৎ গতিরোধর ব্যবস্থা করক, আর ডাম্পারের যে গতিবিধি সেই গতিবিধি হ্রাস করো, এয়া হয়েছে রাইজের মূল উদ্দেশ্য। হয় হয় সেটাই বেলেগ উদ্দেশ্য একো নাই, কথা হল ডাম্পারখিনি লাহে লাহে চলাব লাগে, বোঝা কমকে কহিয়াব লাগে আর স্কুলিয়া সময়টা বন্ধ করব লাগে, সেইটাই হয়েছে রাইজের মূল উদ্দেশ্য। আজি বাইকখনের স্পিড যদি কোনো জায়গায় 60 কিলোমিটারও হয় সেইটো কারণে ইন্টারসেপ্টর ফাইন করে, যিকোনো জায়গার ইন্টারসেপ্টর বহি থাকে যত তত ফাইন করে। মোর এটা একটা বিষয় আচরিত লাগিছে যে ইয়ারপা ম্যাক্সিমাম মাল তেজপুর যায় বা যোরহাট যায়, বহুত কিখন প্রশাসন থানা আছে, মিশার থানা আছে বা তেজপুর যাওয়াতে বহুত থানা আছে। 2 নম্বর ইন্টারসেপ্টর বিলাক যত তত বহি থাকে, এই ইন্টারসেপ্টর বিলাকে যে ওভারলোড মাল যে নিয়ে আছে ডাম্পার বিলাকে তেহতর চকু নপরে নে? প্রথম কথাটো হল সর্বসাধারণ রাইজক যে ইন্টারসেপ্টরে ফাইন করে আছে 1,500-2,000 যিমান টাকা মন যায় ফাইন করে, এই যে ডাম্পার বিলাকে যে ওভারলোড মাল নিয়ে আছে ইন্টারসেপ্টরের ফাইন নভরে নে? তেওঁলোকে কি তাত ম্যানেজ হয়ে আছে নাকি ইন্টারসেপ্টর বিলাক? এনেকা যেন লাগছে ম্যানেজ হয়ে আছে ইন্টারসেপ্টর, কারণ আমার রাইজর কারণে কিন্তু ইন্টারসেপ্টর ফাইন ভরবলে মানে রই থাকার নিচিনা। আর এই রাস্তাটো ডাম্পার কিমান স্পিড লিমিট চলিব লাগে ইন্টারসেপ্টরে জানে, কারণ সাধারণ গাড়ি এখন অকমান স্পিড লিমিট করে দিলে তেওঁলোকৰ ওভার স্পিড করলে সেটা ফাইনত আহি যায়। ওভার স্পিড করাটো আমিও জানো যে দুঃখী ওভার স্পিড, কিন্তু এই ডাম্পার বিলাকে যে ইমান ওভারলোড মাল নিয়ে আছে সেই কথাটো ইন্টারসেপ্টর বিলাকে ধরব নয় নাকি? আর এই রাস্তাটো আমি বহুত দিনের পর যুঁজি আছো, আর বহুত দিন যুঁজার পিছত আজি রাস্তাটো এই কোনোমতে সিসি ব্লক আহিছে, আর রাস্তার নির্মাণ কার্য সম্পূর্ণ হওয়াই নাই। রাস্তার নির্মাণ কার্য স্টার্ট হয়েছিল ডাউন টাউন ফুড কোর্টের পর স্টার্ট করে আপ টু উদমারি সেন্টার লাগে, কিন্তু এই মিনিমাম 10 কিলোমিটার পথ, 10 কিলোমিটার নহলেও 5 কিলোমিটার হব, 5 কিলোমিটার পথ সম্পূর্ণ হওয়াগেই নাই, উদমারি সেন্টারটো পোয়াগেই নাই, রাস্তা সম্পূর্ণ টোটালি আজি বেয়া হলেই ভাবক, এবছরে হওয়া নাই, এফালে বনাই শেষে হওয়া নাই আর এফালে রাস্তা ধ্বংসর গড়াহত গৈ আছে। আর 2 নম্বর এই যে 10 টন মানে আপনার 10 চকিয়া যিকিখন গাড়ি তেওঁলোকক আমি বহুত দিন আগতেই সাবধান করে দিছিল রাস্তা বনাওতেও যে আপনাদের 10 চকিয়া গাড়ি কিখন নচলাব, কারণ এই রাস্তাটো 10 চকিয়া গাড়ি ক্যাপাসিটির নয়, কারণ এই গাঁৱৰ রোড আর ইয়াত এখন PSC আছে, লগতে এখন মোৰ সন্মুখত এখন স্কুল আছে প্রাথমিক বিদ্যালয়, এখন হায়ার সেকেন্ডারি স্কুল আছে, আর এই স্কুল টাইমতে তেওঁলোকে ওভারলোড মাল আনে, আর রাতিপা 6টা বজাৰ পৰা তেওঁলোকৰ যিটো ধরনের ওভারলোড মাল নিয়ে ম্যাক্সিমাম তেজপুর লাইনের গাড়ি ডিফু লাইনের গাড়ি, এতিয়া তেওঁলোকক আমি বহুত দিন কৈছিলোঁ যে আপোনালোকে স্পিড লিমিট কৰক, মাল ওভারলোড কমাওক, জোখতকে ডালাতকে বহুত ওভারলোড মানে যিটো রাস্তার 10 টন ক্যাপাসিটি তাত তেওঁলোকে 40 টন মাল আনে, 40 টন যদি মাল আনে আর এনেকে যদি দিনটোত 50 টন মান ডাম্পার যদি 10 চকিয়া চলি থাকে তাতকে যদি অধিকও চলে আমি গম নাপাও তেতিয়াহলে রাস্তাটো কিমান দিন যাব? এফালে বনাই গৈছে এফালে খহাই গৈছে, আর এই রাস্তা যে কেতিয়া ভাল হব কোনো গ্যারান্টি নাই, আমি তো আকো রাইজে প্রটেস্ট করে আকো পাম নে নাপাম তেনেকুৱা এটা কথা আহি পড়েছে। সেই কারণে আমার দাবি কিছুমান আছে যে এইবিলাক প্রশাসনে চকু দিব লাগে, প্রশাসনে এইবিলাক চকু দিব লাগে, অকল যে মানুহ সর্বসাধারণ মানুষখিন ফাইন করে দুর্ভগিয়া করব নালাগে, রাইজে প্রশাসনে এইবিলাক চকু দিয়ক, সরকারক আবেদন জানাইছো যে তেওঁলোকে এইবিলাক চাওক 10 চকিয়া ডাম্পার। আর আমি কাকো হানি বিঘিনি করব বিচার নাই যে এটা ধরো এই রাস্তার পর রেভিনিউ একটা জেনারেট হয়ে আছে, আমি 6 চকিয়া ডাম্পার কেন বন্ধ করার আমার কোনো ধরনের হেই নাই, তেওঁলোকে একটা লিমিটত চলক আর 10 চকিয়া কেন বন্ধ হব লাগবে আমি সেটা পাবলিক ডিমান্ড, আর লগতে আমার স্কুল টাইমটো এটা মেইনটেইন করে চলিব লাগিব, সেখিনি আমার দাবি। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত, News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, Google Play Store তো পাব এই News18 এপ।